ম্যাচ দে বাবু। এ বাবু, কিরে মঙ্গল এখানে বসে? বাবু, আমি চেয়ারম্যান সাহেবের সাথে একটু কথা বলবো। আমার নকরিটা বহুত দরকার, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত পরেশানিতে আছি। এখন তো চাকরির পোস্ট খালি নাই। তাহলে আমার কি হবে? পোস্ট খালি হলে তখন দেখা করিস, এখন যা। রানি, রানি ভুখ লাগছে রে, খানা দে। খানা নাই। কেনে? তুই রোজগার করিস? আমি রোজগার না করলেও তুই আমাকে খানা দিবি? তোর বাপের কাছ থেকে এখনো পুনের টাকা পাই আমি। যে সেলি টাকা লি আই। আমার বাপের টাকা নাই। তোর বাপের টাকা কিভাবে পয়দা করতে হয় আমি খুব ভালো করেই জানি। জাসালি তুকি এমন শিক্ষা দিব, এমন শিক্ষা দিব। আই রঘু, তুই আবার বউটারে মারছিস? আমার বউ আমি পিটাবো? কোন চালি আসবি না আমার কাছে। জাসালি ছেড়ে দিলাম, কাল তোর মার বাড়ি চালিয়ে যাবি, আসার সময় ঘরে টেকালি আসবি। জাসালি তুই কাঁদিস না, তুই কাঁদিস না। ধর লে, লে ধর।
লেধার। মাইজি, আমার একটা নুকরি হলে সংসারে আর কোনো কষ্ট থাকতো না। সুইপার জাতের কষ্ট কোনোদিন যাইবে না রে বেটা। মাইজি, একটু মাছ মাছলেও রাখতে পারিস না? মাছলি গো চাচ্ছি নেহি। হ্যাঁ কেন আচ্ছা নেহি? খাওয়ার সময় বাতত না কর। ওমা দেখ দিদি, তোর তো মনে হয় শরীর খারাপ হয়েছে। তুই একলা কেনে? যৌতুকের বাকি টাকা নিতে আসলাম। মা বাবার সংসারে অনেক অভাব, দু চার মাসের মধ্যে বাড়ির কথা মুখে আনবি নে। মাসি, ও মাসি, তুই কি আমাকে একেবারে নিয়ে নিলি? একেবারে নে আর কি আছে, তুই আমার বোনের বেটি, তাই তোকে আমার সংসারে নিলাম। আমার নকরি হবে না রে মেয়েওয়ালা, আর সারাদিন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবের বারান্দায় বসে থাকলাম, দেখা হলো না। আমার কপালটাই খারাপ রে মেয়েওয়া, আমার নকরি হবে না। নকরি হবে তোর, নকরি হবে। কি হবে? নকরি। চেয়ারম্যান সাহেব বহুত ভালো মানুষ আছে, আচ্ছা আদমি আছে। শুন মেওয়ালাল, এখন সুইপারের নকরি ভি বড় জাতের মানুষেরা করে, আমার নকরি হবে না। বাবুজি, রানী আয়া হ্যায়। এ খুশি কে খবর লে আয়া, ঘর মে জো হ্যায় উসকো খানা নাই মিলতা ওর বড়তি মুসিবত লে আয়া। এ হট জা, হট হট, ইয়াহ সে হট, ইয়াহ সে হট। মঙ্গল, মঙ্গল! ক্যা মর্দামি দেখায়, একটা নকরি নেহি মিলতা, বিবি বাচ্চা কো খিলাতা পিলাতা নেহি, বড়ে বড়ে বাত করতা হ্যায় সালা সুয়র। এ সালা, তুজে দারু পিয়া উসকা পয়সা কাহাঁ সে আয় রে? তু দেগা, তু দেগা সালি। তুই কামাই করবি না, আমি তোর দারুর পয়সা দেবো। এ বছর বছর বাচ্চা দেবি আর আমি পুষবো সালি। এ হারামি কি বলে রে, বাচ্চা শুধু আমার, তুহার বাচ্চা না? এ লক্ষ্মী, ঘাট যা, ঘাট যা, ওর দিমাগ ঠিক নাই। এ আমার দিমাগ ঠিক ভি আছে। আরে এ সালি, আরে বাইট বাইট, আরে বাইট না সালা হারামি সুয়র। সালা, ও বাচ্চা আমার একলা বাচ্চা, তুহার বাচ্চা নেহি? সালা, তু ঘরে আয়, তোকে আমি মজাক দেখাবো সালা সুয়র। এ যা যা যা। মঙ্গল যা, ঘর যা, তোর লড়কি আইছে, যা। এ দেবকি,
देना, एक पाइन देना देवकी। ला, तो के दिया जाबे ना। तोर काछे बहुत पैसा पाई। ले, ओए सोत करे। এ বাপু, তুই আবার বিড়ি ধরালি, খানা খাবি না? না। খানা খাবো না। আমার দিমাগে বহুত খারাপ আছে। মিউনিসিপ্যালিটির নকরি ভি হলো না। এখন সুইপারের নকরি ভি উঁচু জাতের মানুষেরা করছে। দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আমার কপালটা বহুত খারাপ রে। চাকরি নাই, কাজ করবার কোনো লোক নাই, তুই আমার জন্য এত কেনে করিস বাপু? আর শোন, ওই মোচরের দোকানে দেখলাম কি সিঙ্গারা ভাচ্ছে গরম গরম। আমার মন কহিল যে আমার বেটির জন্য দুইখান দিয়ালি। লে দেখ দেখ, যা ঘরে নিয়ে রাখ। না, তুই আমার সামনে খাবি। লে গরম। আচ্ছা বাপু, আমি তো তোমার রক্তের কেউ না, তুই আমার লাগে এত কেনে করিস? দুনিয়া কি একটাই বন্ধন আছে, রক্তের বন্ধন। মনের বন্ধনের কোনো দাম নাই। খা খা, আজকে আমার মনটা খুব ভালো রে মঙ্গল। খা, পয়সা যা লাগে আমি দেব। তুই বহুত বড় আদমি আছিস রে বাবু। আয় আয় মাওলা। সালাম বাবু। সালাম। সালাম। বস। দেব কি মা জননী, চার গ্লাস লাগাও। পয়সা? পয়সা আমি দেবো।
আমার মনটা আজ খুব ভালো আছে, যা লাগে দাও, পয়সা আমি দেব। মালাল, তোর মেয়ে সুলেখার খবর কি? ও সুলেখার কথা কিছু বলবেন না বাবু, দুঃখ ওর কপাল থেকে গেল। আমি আমার মেয়ের জন্য কিছু করতে পারলাম না বাবু। ওটা ওর নিজের মেয়ে লয়ারে সাংবাদিক বাবু, ও সুলেখাকে মা ডাকছে। ও হলো গিয়ে একটা বাদাম্মা, আর ও সুলেখা হলো গিয়ে একটা পিসা। এ মঙ্গল শুন, আমাক লিয়ে যা খুশি কবি, মগর মোর লড়কি সুলেখাকে লিয়ে একটা কথা কবি না। একবার বলবো, কি করবি তুই? করবো মানে কি রে, খুন করে ফেলবো। আর আমি বুঝে বুঝে তামুক খাবো না? হ্যাঁ, তোকে কি করি আমি দেখ। পেটে মাল পড়লে তোরা দুনিয়ার সব কিছু ভুলে যাস বাপু, এখানে এত বড় আদমি আছে। বাবু আমার বহুত অপরাধ হয়েছে, তোমাকে ক্ষমা করে দে বাবু। যা দে বাবু, ক্ষমা করে দে, দে না বাবু, ক্ষমা করে দে। এ এ দারু দে, দে ক্ষমা করে দে না বাবু। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ক্ষমা করে দে না বাবু, দে না, ক্ষমা করে দে না বাবু, ক্ষমা করে দিচ্ছি। আমাকে ক্ষমা করেছিস তো? না না, তো ক্ষমা করবে না, আমার ক্ষমা করে দে, দে না, দে না বাবু, ক্ষমা করে দে না বাবু। দুজনকে ক্ষমা করে দিয়েছি বাবু, ক্ষমা করে নেখা ধর, দে না। দেব কি? জি বাবু। তুমি আমার মা, মা জননী। এই যে মেওয়ালালের মেয়ে সুলেখা, সেও আমার মা। মদ গিললে তোর মাথা ঠিক থাকে না বাবু, তোরা কত বড় জাত আছিস, আর আমরা মেথর জাত আছি। মেথর জাত বহু ছোট জাত আছে। তুই জানিস তোর নামটা কত বড় জানিস? দেবকী কে জানিস? দেবকী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মা, এই জন্যই তোকে আমি মা জননী বলি। আচ্ছা বাবু, তুই তো অনেক বড় সাংবাদিক আছিস, বলতো হরিজন, হরিজন মানে কি? তোদের এই সম্প্রদায়ের নামটা কে দিয়েছিল জানিস? মহাত্মা গান্ধী, গান্ধীজি। হরিজন মানে হচ্ছে ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান, এটা ধোকা বাবু, এটা ধোকা। ঈশ্বরের সন্তান এত ছোট হয় কি করে? ঈশ্বরের সন্তান এত ছোট যে তার কপালে একটা নকরি জুটে না। হরিজন মানে অভিশাপ বাবু, অভিশাপ। মঙ্গল, হ্যাঁ রে বাবু, হ্যাঁ। এই যে আমাদের, এই যে হরিজন কলোনি দেখছিস, এইসব জায়গা জমিনের মালিক হচ্ছে মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি যদি আমাদের কোনোদিন তাড়িয়ে দেয়, আমাদের দাঁড়াবার জায়গা নেই রে বাবু। ঝাড়ুদারে তো লিখা পড়া দিয়ে কি হবে?
জজ ব্যারিস্টার তো আর হতে পারবি নে। তুই যা তো হরি যা, তোর মুখে শুধু অমঙ্গলের কথা। আরে রূপা, আরে শুন শুন, আরে তোহার সাথে তো আমার কথা শেষ হই নাই। তোহার কথা কখনো শেষ হবে না। আমি তোহার মনির কথা বুঝতে পারি রে হরিদা। বুঝিস? তুই রূপাকে পছন্দ করিস, কোনো সমস্যা নাই, দেখেলিস একদিন রূপা তোহারই হবে। সত্যি তুই আমার মনের কথা বুঝতে পারিস। তোকে একদিন হোটেলে নিয়ে পেট ভরে খাওয়াতে হবে। সত্যি সত্যি আমার টাকার কথা তো আর বাপকে বলেছিস? তুই দেখছিস না ঠিক মতো খানা জুটে না, তোকে পয়সা দেবে কোথা থেকে? আমি অত কিছু বুঝি না। তোহার বাপ তোহার বিয়ার সময় আমাকে বলেছিল 7,300 টাকা দিবে, সালা দু বছরে ভেঙে ভেঙে 6,000 টাকা দিয়েছে। বল বাকি 1,300 টাকা কবে দিবে বল? তুই যে নিয়েছিস তা ফেরত দে, আমি তো সংসার যাব না। তোর বাপ মায়ের পক্ষ লেখা কথা বলছিস তুই? হ্যাঁ বলছি। তুই তো বড় সাহস, তুই আমার মুখে মুখে বাদ করিস। এই কে আমি? আরে এই শালা, এই তুই মানুষ নাকি রে? একটা পোয়াতি মাইয়ার পেটে তুই লাগিয়ে দিচ্ছিস, শালা জানিস কি হবে? ওকে মারিয়া আমি আর একটা বিয়ে করিব। যাস রে যাস শুয়ার কোথা কার। এই তুই আমাকে গালি দিবি না রে হরি? আজ গালি দেবে না শালা, মেয়েরা তোর হাড় গোড় কাছে লটকে রাখবে। যা শালা যা যা এখান থেকে। ঠিক আছে আমিও দেখে নেব, তোহার লাশ শ্মশানে যাবে না রে, কুত্তাই খাবে কুত্তা। আরে ভাগ শালা ভাগ। এই আমি যাচ্ছি, তবে আবার আসবো, তোকে দেখে নেব। এই শালা ভাগ শালা ভাগ। এই রানী আমরা তো আছি, কান্দিস না, ও শালা তোকে কুচ্ছু করতে পারবে না। কান্দিস না রানী, কান্দিস না। আমাকে একটু দে না, আমাকে একটু দে না। তুই পারবি না, যা যা এখান থেকে, যা যা। প্রথম মাসে সুদের কিস্তিটা কাটিয়া রাখলাম। এত মাত্র 1600 দিলি বাবু? 2000 দিলাম। 7×20 টাকা হারে প্রতি মাসে সুদ আসে 400 টাকা। প্রথম মাসে সুদের কিস্তিটা রাখিয়া দিলাম, এটা ক্ষুদ্র ঋণের নিয়ম আছে। ভালো করে ব্যবসা কর, তোহাকে আরো টাকা দিব। ঠিক আছে বাবু, আশীর্বাদ করিস। এ মহাজন, তোর তো অনেক টিকা আছে রে, এত টিকা দিয়ে তুই কি করবি? টিকা দিয়া কি করা যায় না বল, টিকা দিয়া সব করা যায়। তুই মঙ্গলকে বেশি ঠকাই দিছিস রে। এটা আমার ব্যবসা আছে, এখানে তো ঠকবাজির হিসাব থাকবেই। এই যে তুই, তোহার সাথে কি আমার ঠকবাজির হিসাব আছে রে? তুই তো আমার রানী আছিস।
নকরি তো আর হলো না রে রশ্মি, তো একটা দোকান ভাড়া লিয়ে নিলাম, টাকাটা কৈলাস মহাজনের কাছ থেকে ধার লিয়েছি। রঘু যদি বেশি ঝামেলা করে ইয়ে টাকাটা ওরে দিয়ে দিস। না রে বাপু, রঘুকে টাকা দিবি না, ও নষ্ট হয়ে গেছে। ও আমাকে মারে, নিশা করে, জুয়া খেলে আর সব খারাপ কাম করে। বাপু তুই দোকান কর, আমি ওর ঘরে যাব না। তুই তো পোয়াতে আসিস মাঝি, উহার গোদমে যে বাচ্চা আসবে ও বাচ্চা আমি মানুষ করব। বাপুজি বাপুজি, আমাকে একটা লাটিম কিনা দিবি? দোকানটা চালু হোক, তারপর তোকে আমি দু দুটো লাটিম কিনে দেব। আমাদের দোকান হবে বাপুজি, আমাদের? হ্যাঁ হবে, এখন থেকে তুই আমার সাথে দোকানদারি করবি, আর এই বাজে ছোকরাদের সাথে মেলামেশা বন্ধ কর। এতকাল পর ভগবান মুখ তুলে চাইলেন, হা ভগবান। চরণে নিজের সপিলাম করুণা করিয়া দিও গোঠায়, আমি তোমারি চরণে নিজের সপিলাম করুণা করিয়া দিও গোঠায়। ও গোসাই, ও গোসাই, হরে হরে রাম, হরে 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 কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, হরে হরে রাম, হরে হরে কৃষ্ণ হরে। আমারে আমি চিনিলাম না, প্রেমের সাগরে ডুবিয়া আছি যে প্রেম কি আমি বুঝিলাম না, কি যে ভুলে আমি আসিলাম ভাবে আমারে আমি জানিলাম না, প্রেমের সাগরে ডুবিয়া আছি যে তবু প্রেম কি বুঝিলাম না, যে জন জানে না ও গোসাই, যে জন জানে না প্রেমের অর্চনা তাহারে নেই না গো গোসাই, আমি তোমারি চরণে নিজের সপিলাম করুণা করিয়া দিও গোঠাই। হরে হরে কৃষ্ণ, হরে হরে রাম, হরে 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 কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, হরে হরে রাম, হরে হরে কৃষ্ণ হরে। শূন্য হাতে আসিয়া মানুষ শূন্য হাতে ফিরিয়া যায়,
সেই মানুষের মাঝে তুমি অগো প্রভু করিয়াছ যে কত নাল শূন্য হাতে আসিয়া মানুষ শূন্য হাতে ফিরিয়া যায় সেই মানুষের মাঝে তুমি অগো প্রভু করিয়াছ যে কত নাল ভোজন চাহিয়াছ ও গোসা ভোজন চাহিয়াছ অভাজনের কাছে অভাজন যাহা দিতে পারে না আমি তোমারি চরণে নিজের সতিলা করুণা করিয়া দিও গোঠায় আমি তোমারি চরণে নিজের সতিলা করুণা করিয়া দিও গোঠায় ও গোসাই হরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে টাকা লাও তোর বেটি স্বামীর বাড়ি যাবে না ওনের টাকা শোধ না হলে ও স্বামী ওকে ঘরে লেবে না তোর বেটি শুনলাম পোয়াতি আছে ভালো মন্দ খাবার ওকে দিস খাবারই জোটে না তার আবার ভালো মন্দ শিশু বেটিরে বিহা দিছিস কাজটা ঠিক করিস নাই উহার আবার বাচ্চা হইবে এই দেব কি এই লে ফরেন মাল একটু বেশি দাম লিছে দেব কি তোর এখানে তো বড় বড় কাস্টমার আছে আমার একটা জিনিস আছে তুই লিলে অনেক টাকা ব্যবসা হবে কি জিনিস আছে পাউডার 100 পুরিয়া বিক্রি করলে অনেক টাকা লাভ হবে দেখ চন্দ্রলাল আমি মদের ব্যবসা করি হিরোইনের ব্যবসা করি না হিরোইনের ব্যবসা বহুত খারাপ আছে ওই সব ব্যবসা আমাকে করতে বলিস না আমি তোর ভালোর জন্য কইছিলাম আমার ভালো আমার ভালো তুকে ভাবতে হবে না তুই যা ও এ দেব কি আমার টাকা দিবি না টাকা দে ও কাল নিস কাল বসো বসো বৈঠা মহাজন ব্যবসা তো ভালোই কাটছিস রে মঙ্গল সবই ভগবানের কৃপা একখান চা খাবি রে মহাজন আরে তুই ও হরিজন আছিস আমিও হরিজন আছি
তোহার হাতের চা তো আমি খাবই। শালা সুইপারে দোকান, সি সি। এ বাবু, এ চা খাবি না? চলে গেল। দে, ওটা আমাকে দে। আরে বাবা, চলে গেল, খদ্দের লক্ষ্মী আছে। বাহ, তোহার হাতে তো জাদু আছে রে মঙ্গল। কাস্টমারটা উঠে গেল, কাস্টমার হলো দোকানের লক্ষ্মী। আরে কত কাস্টমার আসবে, কত কাস্টমার যাবে, দিমাগ খারাপ করিস না। দে, এ মাসে সুদের টাকাটা দে। সুদের টেকা বড় ভারী লাগে রে মহাজন, সুদের টেকা একটু কম করেলে। শুন মঙ্গল, টাকা বহুত কষ্টের জিনিস, দোকান চালা, টাকা আরো লাগলে লিবি, লেকিন সুদ কমবে না। জানিস, আমার আমার লড়কি, আমার এক হি লড়কি স্কুলে যে পড়ে, সে ডাক্তার হবে। আমি লাশ কাটি, ও জেন্ত মানুষ কাটবে। তুই শালা বহুত খারাপ, তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, আর তুই একা একা মদ গেলছিস। দে শালা। শালা বেজম্মা সন্ত্রাসী, তুই তো সারা গলি খেয়ে মরেছিস, তুই বহুত খারাপ আদমি আছিস। তোর লাশ আমি পোস্টমর্টম করবে না। তাহলে তো আমার মৃত্যুর কারণ কেউ জানবে না। জানবে না? আমার হত্যার বিচার হবে না? হবে না। না 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 রবি, আমাকে মাপ করে দে, আমার ভুল হয়েছে। সালা, হ্যাঁ সব তো ঠিকই আছে, দারু বেশি খেলে চোখে সারা ভুল দেখি না। যাই, বাসায় যাই। আমার লড়কি রাত্রি জাগিয়া জাগিয়া লেখাপড়া করছে, সে ডাক্তার হবে। ডাক্তার সব সালা মনে রাখিস, ডুমের বেটি ডাক্তার হবে। তোমার জন্য নায়িকা খোঁজা হচ্ছে, তুমি আমাকে নায়িকা বানাতে পারো না?
সত্যি তুমি আমাকে নায়িকা বানালে? তুমি কি আমাকে জানো? জানি, আমি একজন হরিজন, ডোমের মেয়ে, অনেক নিচু জাতের মানুষ। না রূপা, আমার কাছে জাতের বিচার নেই, আমি শুধু জানি আমরা মানুষ। তুমি মানুষ নও, তুমি আমার দেবতা, তুমি আমার শ্রীকৃষ্ণ।
এই লে আজ 10 টাকা করে খেলব আমার কাছে টাকা নাই রে এতি স্যার এতি বস তোর বাপের দোকান আছে দোকান থেকে টাকা নিয়ে আসবি এখন আর দোকান ভালো চলে না তোর বাপের দোকান টোকান চলবে না তুই এক কাম কর আমার সাথে কাজ কর বাবুজি তোর সাথে আমাকে কাম করতে দেবে না তোকে সবাই মন্দ বলে আমাকে সবাই মন্দ বলে তাতে আমার কিছু যায় আসে না এ উঠ উঠ যা যা ইগুলো এনে এত পয়সা নষ্ট করছিস কেন এ রানী তুই আমার নতুন বউ তোকে তো কিছু দিতে পারি না রে একটু কি আসছি লেখা রানীদি লে একটু খেলি হ্যাঁ ইকি মিকি চাম চিকি চামের আলা দক্ষিণ পাড়া মামা হে মামি হে আমার ছাতা ধরো হে ছাতার উপর বাবুরা লাপ মেরেছে তাবুরা তাবুদের হাড়ি বেলপাত বেলপাত তুলে মাইজি দুটো টাকা দিবি টিকা দিয়ে কি করবি এতনা আচার খাবো টিকা হবি না ভাতারের ঘোর করতে পারিস না বাপের ঘোর জ্বালাতে এসছিস রানীদি তোর জন্য আমি আচার নিয়ে আসব মিঠাইলাল এ মিঠাইলাল এ মিঠাই এ মিঠাইলাল আয় রঘু বাইট বাইট মঙ্গল কাকা তুন দোকানের এক কাপ চা দিত আমার দোকানে চায়ের দাম কিন্তু এক কাপ 3 টাকা আছে রে হরি তোহাকে আমি 6 টাকা দিই কাকা তোহার জামাইকে দেখলাম হ্যাঁ এ বদমাশটা রানীকে ফেরত পাঠা দিছে রে 15 টাকার জন্য বহু চাপ দিছে রে রানী তো ওর ঘর করতে চায় না ও সালা নষ্ট হওয়া গেছে ও ভালো না হলে রানীকে আর পাঠাস না রে কাকা হ্যাঁ হরি সবই আমার কপাল রে সবই আমার কপাল লে চা পিলে চায়ের দাম তোকে দিতে হইল
जिंदगी मेरी न जाने जिंदगी मेरी मेरा दिल। मिठाई लाल कुछ बोल भी। सुलेखा दी हमारे दूटो टाका दिए ना सुलेखा दी। দু টাকা দিয়ে তুই কি করবি রে? আমার রানী দিদি পেটের মধ্যে বাচ্চা আছে, সে বাচ্চা আচার খাবে। খারা তোকে আমি ঘর থেকে আচার দিয়ে দিচ্ছি। লে না জানে কেউ বদলতি যা রহি হে। দিদি এই লে আচার। কোথা পেলি রে? সুলেখা দি দিয়েছে। এই কোথা মাইজিকে বলবি না, মাইজি শুনলে দিমাগ খারাপ করবে। ঠিক আছে। আমার লড়কা আছে, আজে বাজে জিনিস খাবি না। ই তুই কেনে? আমি থাকতে আসি নাই, তোর বাপ দোকান করছে আর আমার টেকা দিতে পারে না। তোর কিসের টেকা? আমি তোর ঘরে যাবো না। যাবে না, তোর মাও যাবে। কি বলছিস রে হারামি? তোর পেটে আমার লড়কা আছে না? তোর লড়কা? লড়কা আমার। আমি গেলাম, আমি আবার আসবো। রঘু তুই আর এখানে আসবি না, তোকে আমরা কেউ পছন্দ করি না। এ শ্বশুরের বেটা, তুই আমাকে পছন্দ না করলে আমার কিছু হবে না রে। তোর বহিনের পেটে যতদিন আমার লড়কা আছে আমি ততদিন আসবো। দাদা ওকে তুই কিছু বলিস না, ওইটা হরমি আছে। এ আমি যে কি তা সময় হলে বুঝতে পারবি। আরে এ শ্বশুরের বেটা, আমি তোকেও দেখেলে বরে। এই চা দাও। এ তুই কাহা গিয়া রে? হ্যাঁ তোকে ধরতে ধরতে আমার তো দিমাগ খারাপ হো গিয়া। হ্যাঁ তুই তো সুইপার কার লেখা, জমিনদার কত নেই, কাম নেই করে গেতা খানা কেসে মিলে গা সালে মেথর কে বাচ্চে। এলে সাইদে সুইপারের দোকান ছি নাও। জানিস না, সব ঘুমা যা সোজা। রঘুকে একটা খবর দিস তো। কেনে? দুদিন এত কষ্ট, আমি ওর হাত পা ধরে চলিয়া যাব। তুই মরতে পারিস না, যা মর। বইমালি আসে নাই, ঘুরে ফিরে কি করবে, এত অভাব মানুষ সহ্য করতে পারে? দোকানে কাস্টমার নেই, কাস্টমার আসেই না, নকরি বি হলো না। ভগবান গরিবের দিকে মুখ তুলে চায় না রে।
এলে সকালবেলা কিছু কিনে নিয়ে আসে বাচ্চাদের খাওয়াস। এ রানীমা সোজা 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 মা। আমি একটা বাজার ঝাড়ু দেই, সেটা দিয়ে কি সংসার চলে? আমার ছোট ছোট বাচ্চারা না খেয়েছে, ভগবান কি সেটা দেখে না? ভগবান। লে বসিয়া যা, তোকে এখানে কেন নিয়ে আসলাম জানিস? আজ তোকে তিহারি খাবো, তিহারি। সাজ সাজ, এই দুপুরের তিহারি দারে। হরিদা, আমাদের মধ্যে তুই বড় লোক আছিস, আমরা গরিব আছি, ঠিক মতো খাইতে পাই না, আমাদের দোকান চুলেই না। মাইজি একটা বাজার ঝাড়ু দেয়, তাদেরকে শুনছে চুলে চুলে না রে হরিদা, চুলে না। তো আমার সাথে চেয়ারম্যানের কাছে চল। কিস লিয়ে? দেখি তোর একটা নকরি টকরি হয় কি না। মেরা বাপ কো নকরি নেই হুয়া, তো মুঝে নকরি কেসে মিলেগা ভাইয়া? তোর বাপ কো নেই হুয়া, মগর তুর হোগা। মানুষ তো বই বলি আর মানুষ না, মেয়ে তো সুইপার, সুইপার মানুষ হই না, মানুষ হই না। একখান চা খাবি মহাজন? আবে টাকা দে টাকা, কয় মাস ধরে তো কিস্তির টাকা দিলাম। আবে কিস্তি দিস না, সুদ দিয়েছি সুদ, এখন সুদও দিবি আসলটাও দিবি। দোকান চলে না রে মহাজন, কাস্টমার জেনে গেছে যে হরিচানের দোকান। তোহার দোকান চলে না তো আমি কি করবো? আমি অত সব বুঝি না, আমার টাকা চাই টাকা, আমার টাকা দিবি বাস, কাল বাদে পরশু আসবো, টাকা রেডি করে রাখবি। বাপুজি, আমার লাটিম দরকার নেই, আমার ভোগ লাগছে, আমি খানা খাবো। ও আর একটু দেরি করো বাপ, কাস্টমার আসুক, বেচা বিক্রি হলে টেকা হবে, টেকা নিয়ে বাজার যাব, বাজার থেকে চাল কিনে নিয়ে ঘুরে যাব, তারপর রান্না হবে, আমার মিঠাই লাল পেট ভরে খানা খাবে। ছয় ফুলের তলে নেব পিতৃ আমাকে 2000 টাকা দেওয়ার কথা ছিল কৈলাসের, তো 2000 থেকে 400 টাকা কেটে নিয়ে 1600 টাকা দিল, বলো 400 টাকা সুদের টাকা আগাম লিয়ে নিল। তারপর আমি 4 বার 400 করে 1600 টাকা তারে শোধ করে দিলাম, এখন আসলও চাই সুদও চাই। এই রে দাদা, মহাজনের টাকা কোনো সময় শোধ হয় না রে, দে এক কাপ চা দে। এলে তু হলি আমার আজকে প্রথম কাস্টমার। আমার তো পয়সা নাই রে, আমি তো বাকি কাস্টমার।
তোর পোষা দিতে হবে না। তোর দিল বহুত বড় আছে রে, মরার পর তুই স্বর্গ পাবি। আমার স্বর্গ আমি তুকে দিলাম, তুই এখন আমার মিঠা লালার জন্য একথালা ভাত আনা দে। না বাপুজি, আমি খানা খাবো না, আমার ভোগ লাগে নাই। তোর স্বর্গ আমি লিতে পারবো না, ওই মিঠাই লালের এক থালা ভাতের চাইতে স্বর্গ অনেক ছোট, অনেক ছোট রে দাদা। মা জাননী, আমি কেন মদ খাই জানিস? জানিস না, আত্মহত্যা করা পাপ, মহাপাপ। তাই মদ খেয়ে খেয়ে কিস্তিতে আত্মহত্যা করছি। এ বাবু, আজ আর মদ খাস না রে বাবু, যা আজ আর মদ খাস না। তুই হচ্ছিস কি আমার মা জননী, তুই যখন বলছিস তখন আজকে আর খাবো না। যাই, হে সাংবাদিক বাবু, তুই তো অনেক কিছু জানিস, আমার একটা কথার জবাব দে। বল। আমি সব জানি, আমি তো সব কথার জবাব দেব। বলতো বলতো, শুনেছি যে যারা মুক্তিযুদ্ধ করছে তারা নাকি অনেক কিছু পাইছে, এটা কি ঠিক বাবু? হ্যাঁ, পাচ্ছে তো। আমরা তো পাচ্ছি না বাবু। মেওয়ালাল, তুই মুক্তিযোদ্ধা? আমি মুক্তিযোদ্ধা কিনা জানি না বাবু, তবে তবে কি বল, আমি তো সব কথা শুনব, বল বাবু। 25শে মার্চের রাইতের পর ঢাকা শহর সব শুনশান হয়ে গেল। পরের দিন ওই মুন্না বিহারি আইল, যত বেটা লোক ছিল সবাইকে ধরে নিয়ে গেল, আর আমাদের কহিল সব লাশ পরিষ্কার করতে হইব। আহরে, সারা শহরে খালি লাশ আর লাশ। তারপর আরো 2 মাস পার হয়ে গেল, কত লাশ যে মাটি চাপা দিলাম বাবু, তার শেষ নাই। হরিজন পল্লীতে বড় বড় মানুষরা আসে না বাবু, হানাদার রাজাকাররাও আসে না। সেই সুযোগে মুক্তিযোদ্ধারা আসে, আমরা থাকবার দেই, খাবার দেই। খা বাবু। এ মুক্তিযোদ্ধা বাবু, আমরা মুক্তিযোদ্ধা হতে চাই। মেওয়ালাল, মুক্তিযোদ্ধা হতে চাই আবার কি? তোমরা তো মুক্তিযোদ্ধা হয়েই গেছো। তোমরা মুক্তিযোদ্ধাদের খাবার সংগ্রহ করছো, তাদের থাকার জায়গা দিচ্ছ, খবরা খবর এনে দিচ্ছ। বাবু, আমরাও অস্ত্র হাতে নিয়ে লড়াই করতে চাই। হ্যাঁ বাবু, আমরা অস্ত্র হাতে নিতে চাই। অবশ্যই তোমরা অস্ত্র হাতে নেবে।
এই খবর কেমনে কেমনে চলে গেল ওই হানাদার বাহিনীর কাছে। একদিন রাইতে হানাদার বাহিনী হরিজন পল্লী আক্রমণ করে বসল। সালা বাঙ্গাল কা বাচ্চা, সালা মুক্তি হ্যায় তু, হ্যাঁ মুক্তি হ্যায়, হ্যাঁ হরিজন কলোনি মে ঘাটি বানায়া, বহুত আচ্ছা বহুত আচ্ছা। আবে সুন, ইয়ে হরিজন কলোনি কো হামনে জাহান্নাম বানায়েঙ্গে, জাহান্নাম জাহান্নাম বানায়েঙ্গে, সমঝে? সুন, তুঝে মে ছোড় দুঙ্গা, হ্যাঁ তুঝে ছোড় দুঙ্গা, লেকিন সির্ফ একবার, একবার বোল পাকিস্তান জিন্দাবাদ। আবে পঞ্চত, বল পাকিস্তান জিন্দাবাদ, বল বল সালে পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। তারপর 10 জন হরিজন রে ওরা মাইরে ফেললো, মহাবীর, সামুন, আনবারলাল, ঈশ্বরলাল, খামিটা, খালবাল, শঙ্কর হেলা, লাল্লু, নন্দলাল, রামচরণ কোরা মেরে ফেলল। আহ, তুমি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছ? মুক্তিযোদ্ধা তো অনেক বড় কথা, আমি তো হরিজন আছে। হরিজন কি মুক্তিযোদ্ধা হইতে পারে বাবু? এটা তোমার অভিমানের কথা, তোমার সার্টিফিকেট থাক আর না থাক, তুমি একজন মুক্তিযোদ্ধা, তোমার জন্য স্যালুট। ও বাবু, আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের শ্রেষ্ঠ শক্তি তোমার পরে ঠেকাই মাথা। মাওলান, তোমার জীবনটা এমন ছন্ন ছাড়া কেন, আমার খুব জানতে ইচ্ছে করে। হ্যাঁ বাবু, সে বহুত কষ্টের কথা, বহুত কষ্টের কথা, সেও 71 সালের কথা। সুরিয়া, সুরিয়ার সাথে কেমনে আমার ভাব হয়ে গেল। সুরিয়ার সাথে সংসার করব, ঘর বাঁধব, সব ঠিকঠাক হলো, সুরিয়া ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি নিল। 25 মার্চের পর আর সুরিয়া রে খুঁজে পাই নাই, কোথায় গেল সুরিয়া? 71 সাল পার হয়ে গেল, দেশ স্বাধীন হইল, সুরিয়াকে আর খুঁজে পাই নাই। শুনছি সুরিয়া গলায় দড়ি দিয়ে মরছে, কেন মরছে? এক সাহেব নাকি সুরিয়াকে নষ্ট করছিল, এই মুখ সুরিয়া কাউকে দেখাইতে চায় নাই, তাই ফাঁসি নিল। সুরিয়া কই চলে গেল বাবু? আমি সংসার করি নাই বাবু, বিচার নাই বাবু, কোথাও বিচার নাই, কোথাও বিচার নাই। বিচার নাই, কোথাও বিচার নাই। ব্যবসায় ফাঁকি ঝুঁকি দিবি না। এ মহাজন, আমি সবার সঙ্গে 2 নম্বরি করলেও
তোর সঙ্গে কিন্তু এক নম্বর কাজ করি। হে রূপা, রূপা রূপা, শুনে যা শুনে যা শুনে যা। বল, তোহাকে তো বহুত আচ্ছা লাগছে রে, আমি তোহার সাথে থোড়া বাত করবো। তুই একটা বাজে আদমি, তোহার সাথে আমার কথা নাই। পাখিটাকে একবার ধরতে চাই রে চন্দ্রলাল। তোর মনির খায়েস পুরো হবে রে মহাজন, তবে এক কাজ কর। কি? সুলিখে আসি না, সুলিখে রে বল, ও তোর মনের খায়েস পুরো করতে পারবে। তোহার মাথায় তো অনেক বুদ্ধি আছে রে চন্দ্রলাল। আমি কি কহিলাম তোরে, এরে আমার কিছু টেকা দে, সবাই যা সুদ দেয় তা ডাবল দিয়ে দেব আমি। টাকা দিয়া কি করবি তুই? টেকা টেকা দিয়ে কি করব আমি? ওই যে দেব কি সালা, আমার চুলাই দেয় না। তুই টেকা দিলে সব চুলাই আমি কিনে লো, তারপর তোর টাকা আমি দিয়ে দেব। সবাই জানে তুই একটা বাউন্ডেলে আছিস, তুই টাকা পাবি কোথায়? পাবো পাবো। কে তোকে টাকা দিবে? ভগবান, ভগবান দিবে। শুন, নিজে রোজগার না করলে ভগবান কোনো টাকা দেয় না। আমি তোকে কোনো টাকা দিব না, যা এখান থেকে, যা যা। দিবি না, দিবি না, টাকা দিবি না। সারা সুদখোরের বাচ্চা, আমার লড়কির সাথে লটার পটার করবি? আর আমি টেকা চাইলি টেকা নাই? এই সালা, তুই পরে জন্মে শকুন হয়ে জন্মাইবে, না তুই পাঠা হয়ে জন্মাইবে। আমি তোকে জবাই করব, বলে দেব বলে মনে রাখিস। পরে জন্মে তুই পাঠা হয়ে জন্মাবি, আমি তোকে বলি করে খাবো। আরে মাইজি, তুই, আমি তো তোর সাথে দেখা করব, কিন্তু তোকে যে আমি একটা চকলেট কিনে দিব সে পয়সা আমার কাছে নাই। আমি তোহার কাছে কিছু চাইছি রে বাপু, তুই আমাকে একটা কথা আজ বল দেখি, তুই আমার লাগি এত বিকুল আসিস কেনে? সেই কথা আজ তোকে আমি কব, তোহার বাপ আর আমি সেই বাচ্চা কালের বন্ধু আছিলাম। তোর বাবার সাথে আমার কথা হয়েছিল কি আমার লড়কা হবে, তোর বিয়া দেব, তোকে আমি ঘরে তুলব, ভগবান আমার ঘরই দিল না। আর তোর বাবা মা না খেয়ে মরে গেল, কার কাছে বিয়া দিয়ে গেল সেও বি ভাগিয়ে গেল, জামাইটাও তো ভাগিয়ে গেল। এই যে হরিজন মহল্লায় আমি আর তুই বড় একা। লোকে তোকে খুব খারাপ বলে, এটা বলে ওইটা বলে, আমি অনেক কষ্ট পাই রে। ওসব কথা এখন থাক বাপুজি, আমি ঢাকায় যাচ্ছি। ওই যে আমার মেয়ে খেয়ালি রে, অনেকদিন দেখি না রে, আমার তো দুইখান মেয়ে, একখান তুই আর একখান খেয়ালি। খেয়ালি আমাক বহুত যত্ন করে, আমার মন ছুটে গেছে, আমি ঢাকায় যাই। যাই রে মাইজি, যাই।
আজীব মানুষ, ও আর আপন কেউ নাই। অথচ দেখ সবাই ওর কত আপন। বাপু, আই বাপু, ওঠ, খানা খাবি। না রে, ভুক নষ্ট হয়ে গেল। ইত কোটা খানাও খেতে পারবি না। তোর কি হয়েছে রে বাপু? তোর কি শরীরটা খারাপ? হায় রাম, তোর তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। শুয়ে থাক বাপু, আমি তোর জন্য ঔষধ নিয়ে আসি। না রে, ঔষধ লাগবে না। আমার এমনি অসুখ হয়, আবার এমনি সাইডে যায়। লে, খানা নিয়ে যা, নিয়ে যা। তুমি বমি করতেছো কেন? শরীর খারাপ? না বাবু। ও বুঝছি, তুমি পোয়াতি মানুষ। একটা কথা জিগাই, তোমার ছেলে মেয়ে কয়জন? চারজন আছে বাবু। চারজন? আচ্ছা, তোমরা গরিব মানুষ, এত ছেলে মেয়ে নাও কেন? ব্যবস্থা নিবার পারো না? ও কথা বলতে হয় না বাবু, পেটের সন্তান মারা মহাপাপ, মা খুশি হবেন। শোন মেরে বন্ধু, শোন মেরে মিত্রয়া, ও আমার দেশের মাটি,
তুহার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তুহার পরে ঠেকাই মাথা। বাবা তো মরিয়া গেছে। কি বলছিস এগুলি? আমার বাবুজি মরতে পারে না, আমার বাবুজি মরতে পারে না। বাবুজি, বাবুজি, মেওয়ালালের মৃত্যু সংবাদটা লিখে ফেললাম, পত্রিকায় দেব। বেচারা শেষ পর্যন্ত চলেই গেল। ওর তো স্বজন বলতে কেউ নাই রে বাবু, চলে গেছে, ভালোই হয়েছে। ওর নাকি দুটো মেয়ে আছে, একজন সুলেখা এখানে থাকে, আরেকজন খেয়ালি ঢাকায়, যার কাছে মারা গেল। না রে বাবু, ওরা ওর আপন কেউ না, সব পাতানো। তো শুনছি ঢাকার মেয়েটা নাকি ওকে নিজের বাপের মতোই আদর যত্ন করত, আর সুলেখা সে তেমন দরদ করত না। মেওয়ালাল বুক ভরা কষ্ট নিয়ে চলে গেল। আমার বুকের ভেতরেও কষ্ট, ভীষণ কষ্ট, কষ্ট থই থই করে, কষ্ট কাঁদে, কষ্ট হাসে, মানুষের কিছুটা আদর কদরের জায়গা থাকতে হয়, মানুষ ভালোবাসা ছাড়া বাঁচে না। চলি রে মা জননী, চলি। সাবধানে যাস বাপু। শাকিরা, আমি তো তোকেই খুঁজছি। কেন? তোর ফিজিক্সের নোটটা একদিনের জন্য আমাকে দিবি? ঠিক আছে, কাল ক্লাসে এসে নিয়ে নিস। থ্যাংক ইউ শাকিরা। এই আমার কাছে না অনেকগুলো চকলেট আছে, খাবি? চকলেট? তুই কিভাবে ভাবলি যে তোর হাতের চকলেট আমি খাবো? শাকিরা, ব্যাপার কি? আরে দেখো না, ও সামান্য একটা সুইপারের মেয়ে, ও তো তোর সাহস কত বড়। মেজাজটাই খারাপ করে দিল, চলো তো উঠি।
মা, আমি বড় হতভাগী, তুই আমাকে মাফ করিয়া দে। আমার ঘরে চার চারটা বাচ্চা আছে, কোনোদিন ওরা পেট ভরিয়া খাইতে পায় না। মা, তুই আমাকে আর বাচ্চা দিস না মা। যদি কোনো পাপ করিয়া থাকি, তুই আমাকে মাফ করিয়া দে মা। তুই তো জগত্তারিণী আছিস, তুই আমাকে মাফ করিয়া দে মা। তুই আমাকে মাফ করিয়া দে, তুই আমাকে মাফ করিয়া দে মা। তো ফির পোয়াতি হয়েছিস লক্ষ্মী, ঘরে চার চারটে বাচ্চা, ওদের মুখে তো দানা পানি দিতে পারি না। চল চল ঘর চল। ভগবান বড় বেরসি গাছে রে লক্ষ্মী, আমি গরিব মানুষ, আমাকে পয়সা দে না, খালি বাচ্চা দে। লেখাপড়া একদম বন্ধ করে দিলি মাইজি। বাপুজি, তুই কি একখান কথা বলি? হ্যাঁ হ্যাঁ, বল না কেন? তুই তো আমাকে ডাক্তার বানাতে চাস। হ্যাঁ হ্যাঁ, তারপর কি হবে? কেন, তুই মানুষের সেবা করবি, লোকে বলবে রবি ডোম যেমন তেমন আদমি নাই আছে, বহুত আচ্ছা আদমি আছে, হ্যাঁ ওর বেটি ডাক্তার বি আছে। হ্যাঁ তখন কি আমার সংসার হবে? হবে, জরুর সংসার হবে। কার সাথে হবে বাপুজি? তোর সংসার হবে আমার উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছিস না, এই তো দেখ বাপুজি, আমি কলেজে যাই, একদম সবার শেষে বসি, আমার সাথে কেউ ভালো করে কোথাও বলে না, কেউ আমার হাতের একটা চকলেটও খায় না, আমার কেউ বন্ধু হয় না রে বাপুজি, আমার অনেক কষ্ট বাপুজি, আমার অনেক কষ্ট। আমরা আমাদের যে জাত নাই, সম্মান নাই, ইতু নিচু জাতের মানুষ কি ডাক্তার হতে পারে বাপুজি? মঙ্গল, এ দোকান আমি বড় জাতের মানুষের কাছে ভাড়া দিয়ে আমার টাকা তুলে লেব। তাই লে বাবু, লে লে। এ হরিজনের দোকান মানুষ ঘৃণা করে, কাস্টমার আসে না, লিয়ে লে তুই দোকান, লিয়ে লে। শুধু দোকান লিলে তোহার টাকা শোধ হবে না, তোহার ঘরে যা যা সামান আছে এই সব বি আমি লেব, তুই দোকান ফেলে চলে যা। যা একটা হরিজনের সাথেই তো তার বিবাহ হবে,
আমিও একটা চান্স নিই। রবি ডুমের বেটি রূপা লেখা পড়া বন্ধ হইয়া গেছে, বহুত আচ্ছা হয়েছে রে। তাতে তোর কি হলো? আমি ওই পাখিটাকে পছন্দ করি। এই মহাজন, তুই কি আমাকে বুঝিস? আমি তোকে না বুঝলে কে বুঝবে বল? তাহলে তুই রূপার কথা বলছিস কেন? এ সুলেখা, আমার একটা কাজ করিয়া দিবি রূপাকে?
আমার কাছে আনিয়া দিবি বল। পাখিটাকে আমি একবার আদর করতে চাই। থাম 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 থাম, কথা শুন কথা শুন কথা শুন কথা শুন, তুহার জায়গায় তুই থাকবি, রূপার জায়গায় রূপা থাকবে। আমি তোকে অনেক কিছু দেব, তুই শুধু একবার একবার রূপাকে আমার কাছে আনিয়া দিবি। আমি জানি এ কাজ তুই পারবি। মন খারাপ করছিস কেনে? দেখ সুলেখা, এ আমার এ মনটা তুহার কাছেই থাকবে। এ সুলেখা, আমার মনের খাইসটা পুরা করবি তো? বল বল সুলেখা, বল বল না। চেষ্টা করবে। এই জন্যই তো তোকে আমি এত পছন্দ করি রে, এত প্যার করি। সমস্যা নাই তো, তোহার বেটিকে আমি বিয়া করব। আমার 100 সুহর আছে, ব্যাংকে টাকা আছে, পৌরসভা নকরি আছে। আমি সানের গয়না দিব, বিনারসি শাড়ি দিব। তোহার বেটিকে আমি রাজধানী করিয়ে রাখবো। তুই যা বলছিস ও তো ঠিক আছে, কিন্তু রূপা যদি তোকে না পছন্দ করে? আমার মনে হয় রূপা আমাকে অপছন্দ করবে না। কৈলাসের কথা মতো আমি যা করলাম তা কি ঠিক করলাম? পাপ করেছিস, মহাপাপ। কেনে? রূপা একটা ভালো মেয়ে, তুই তার সর্বনাশ করেছিস। কৈলাস একটা শয়তান আছে, ও অমানুষ। এখন আমি কি করবে? নরকে যাবি, তোর জন্য নরকে আগুন জ্বলছে। এই মহাজন, মহাজন দরজা খোল, আমি সুলেখা আছি, দরজা খোল। আমি তোহাকে বিয়া করব। তোহার স্বপ্ন পূরণ হয়েছে না? হয়েছে তো, এখন আমি রূপাকে নিয়ে যাব। হে রূপা, উঠ, তুই আমার সাথে চল। উঠ রূপা। তুই আমাকে ছুবি না,
তুই একটা লটি, তুই আমাকে লটি বানালি। তো মন খারাপ করে থাকিস কেন? হরি তোকে পছন্দ করে, ও কথা দিছে ও তোকে রাজরানী করিয়া রাখবে। রূপা কিছু একটু বল। আরে আমি তো তোকে নিয়ে বহুত পরেশান আছি রে। এত কষ্ট করে এত লেখাপড়া দিয়ে কি হবে? নখরে তারব নকরি তো হবে ঝাড়ুদারে, তো লেখাপড়া দিয়ে কি হবে? তোর যাতে শান্তি আছে তুই তাই কর বাবুজি, তুই তাই কর। আমি কে, কেন আমার জীবনটা এমন হলো আমি আমাকে বুঝি নাই কেন? আমার আপন বলতে কেউ নাই কেন? আমার কাছে কোনো জবাব নাই কেন? আমি নষ্ট, খারাপ, আমার জন্য নরকে আগুন জ্বলে, আগুন 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 জ্বলে। রূপা তুই কাঁদছিস কেন? আজ আমাদের বাসর ঘর, বাসর ঘরে দুঃখকে লালন করতে না, এখানে শুধু আনন্দ আর আনন্দ। রূপা তুই এত সুন্দর, ভগবান তোকে নিজ হাতে তৈরি করেছে রে। একটা ভুল হয়ে গেল, আমি তো যোগ্য নই, তুই আমাকে মাফ করিয়ে দে। Yeah.
ডাক্তার ডাকতে হবে নাকি রে লক্ষ্মী? আমি জানি না, মেয়ে মানুষকে কষ্ট করতে হয় মা, একটু কষ্ট কর, একটু কষ্ট কর। হা ভগবান, ও মা, বাইরে তো ঝড় হচ্ছে। বাইরের ঝড়টা দেখলি? আমার বুকের ভিতর ঝড় হচ্ছে, সেটা তো দেখলি না? খারাপ স্বপ্ন দেখে ঘুমটা ভাঙিয়া গেল। কি স্বপ্ন? দেখলাম একটা কালো দূত হরিজন বলিতে না, রানীর বাচ্চা হবে, তাই স্বপ্ন দেখছিস? রানীর বাচ্চা হবে? আমাদের বাচ্চা কবে হবে রে রূপা? হবে হবে, কবে কবে হবে? বাইরে ঝড় হচ্ছে, রানীর বাচ্চা হবে। আমার বিটি আর ভিক্ষা দিয়ে যা, আমি তার মন্দিরে জানের বদলা জান দেব। আরে তুই যা না ডাক্তার লিয়ার। আরে বৃষ্টি তো কমছে না রে। হা ভগবান, আমার বিটিয়া মরিয়া যাইতেছে, আর তুমি ঝড় বাদলায় বাড়াই দিতেছ। এই বাদলার মধ্যে ডাক্তার বাবু কি হাসবে? ডাক্তার বাবু মানুষ আছে, সে এমন বিপদের দিনে না এসে পারবে না। তুই যা ডাক্তার লিয়া যা। হা ভগবান, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি মঙ্গল। কে? নমস্কার। কি হয়েছে? আমার পোয়াতি বেটি দুদিন ধরে বিমার আছে, বহুত কষ্ট পাচ্ছে। তুই আমার সাথে চল, আমি আবার তোকে পৌঁছা দিব। বাসা কোথায়? ও হরিজন কলোনি। হরিজন কলোনি? এক কাজ করো, অন্য কোনো ডাক্তারকে নিয়ে যাও, যাও। মঙ্গল কই গেছিলি? আরে আমার রানী বিটিয়ার তো বিমার আছে, ডাক্তার বাবুর কাছে গেলাম, ডাক্তার বাবু তো আসলো না রে। ও ডাক্তার? ও ডাক্তার তো মানুষ না, ও ডাক্তার তো কসাই। সবই আমার কপাল রে। হা ভগবান, নমস্কার বাবু, আমার পোয়াতি বেটিয়া বহুত বিমার আছে, কিছু সাহায্য দে না বাবু। নমস্কার বাবু, বেটিয়া বহুত বিমার আছে, কিছু সাহায্য দে না। নমস্কার বাবু, নমস্কার বাবু, আমার পোয়াতি বেটিয়া বহুত বিমার আছে। যাও যাও যাও, সাহায্য নাই, যাও।
যাও যাও যাও। আমরা কি মানুষ ভগবান? খিঞ্জিরে ছাউটা কোলে লিলে কেন? ইয়ার বাচ্চা হই না, সে মেয়ে লোক খিঞ্জিরে ছাউ কোলে লিলে তার কোল জুড়ে বাচ্চা আসে। লে লে ছাউটা কোলে লি, আরে বাবা লে না লে লে। আমার বেটিয়া মরিয়া গেছে। কি বলছিস তুই ভাগ্যলক্ষ্মী? আমার বেটিয়া মরিয়া গেছে।
কাকা। আমার রানী নাই রে। না খেয়ে আছিস বেটি মানুষ, দু এক সন্তান না খেয়ে থাকলে কিচ্ছু হয় না। স্বামী হলো দেবতা, তাকে কুষ্ঠ দিতে নাই। চ
এখন কাইন্দা কি হবে বন্ধু, আমি তো আর নাই, একই জনমের সুখ তো তুমি একাই নিয়া যা। জানি না মাগো কোথায় জানি পাঠা। শ্মশানের মতো শূন্য, শ্মশানের মতো শূন্য, শ্মশানের মতো শূন্য, শ্মশানের মতো শূন্য।